টিএসআর এর চাকরি পাচ্ছি না। তোর নাম কি? আমার নাম দীপেশ ভৌমিক। সাথে উনি আমার মা প্রার্থনা ভৌমিক। বাবা আছে? হ্যাঁ বাবা আছে। আর ভাই বোন আছে? ভাই বোন ভাই আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে। আমি ছোট ভাই। তিন ভাই? তুমি ছোট? হ্যাঁ। আচ্ছা, তো তুমি যে চাকরিটা টিএসআর এর চাকরিটা পেলে কিভাবে পেয়েছো একটু বলো। দেখো, প্রথমে আমি 2019 সময়ে সম্ভবত আমি ফর্ম ফিল আপ করছিলাম পোস্ট অফিসে গিয়ে করছিলাম। তখন তো করোনার সময়তে এমন ব্যস্ততার সময়ে আর ইন্টারভিউ নেওয়া হয়নি। তো ইদানিং 2021-এর প্রথম দিকে সম্ভবত ইন্টারভিউ হয়েছিল। তখন আমার পায়ে মানে এত স্বচ্ছ নিয়োগ নিতে আমি তো এর আগে কোনো সময় দেখছি না। সে মানে এর আগে আমি আর্মিতেও দিয়েছি, কিন্তু আর্মির বৃত্র এরকম স্বচ্ছতা দেখাইছে না। যতটুকু স্বচ্ছতা দেখাইছে বিশেষ করে এই টিএসআর ইন্টারভিউ ক্ষেত্রে, কারণ তখন আমাদের দৌড় যে দিকমু প্রথম, তো আমাদের প্রথম দৌড়ের ভিতরে আমাদের পায়ের ভিতরে এক ধরনের মেশিনের বেল্ট লাগাইছে, যাতে আমরা যে আমরা এখান থেকে সময় আমরা কাউন্ট কীভাবে সময়টা কাউন্ট করব, এই মেশিনে পাড়া দেওয়ানোর সঙ্গে সঙ্গে এই সময় কাউন্টেবল যে আমরা দূরে আরম্ভ করছি একদম, মানে টাইম টু টাইম ম্যানেজমেন্ট, এত স্বচ্ছতা মানে এর আগে কোনো সময় দেখা হয়েছে না। আমি এর আগে অনেক ইন্টারভিউ দিছি, কিন্তু তখন আমি কোয়ালিফাই হয়েছি না, কিন্তু এটার ভিতরে আমি বেশি জোর দিছি তার লেগে পাইছি। তো এটা কোয়ালিফিকেশন কি? আমি এখন বিএ কমপ্লিট, পুরো বিএ কমপ্লিট। তো আমি টিএসআর যখন দিয়েছিলাম তখন আমার 12 পাসের সার্টিফিকেট তখন দিয়েছিলাম। তো তারপরে তো আমাদের এক্সাম হলো, এটার পরে এক্সাম হলো, আমি তার সফটওয়্যার কোয়ালিফাই যখন হই তখন আমার এক্সাম একদম টাফ হয়েছে, কিন্তু আমার জন্য অনেকজনের জন্য টাফ হয়েছে, কিন্তু আমি খুব আমার যে যোগ্যতা আছে তার জন্য আমি পাইছি, বা আমি অনেক নাম্বার পাইছি, ভালো নাম্বার পাইছি। তো নাম্বারটা পাওয়ার দরুন এবং সেখানে থেকে আমার নাম্বার আইসে এবং আমাকে আবার রিটার্নের মক টেস্টের জন্য আবার ডাকা হয়েছে। তো মক টেস্টের জন্য আমি গেছি, মক টেস্টের জন্য গিয়েও আমাদের প্রশ্ন যে সিনিয়র অফিসাররা আসলো, তারা আমাদের কোশ্চেন করছেন, তো কোশ্চেনগুলো আমি ঠিকঠাক আনসার দিয়েছি এবং তারা খুশি এবং আমিও খুশি, কারণ আমার আজকে আমি মনে করছি যে মানে বিপ্লব দেব যে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এত স্বচ্ছতার সঙ্গে কাজ, আমি মানে ইদানিং এ সরকার ছাড়া আমি কোনো সরকারকে দেখছি না যে এরকমভাবে আমাদেরকে মানে স্বচ্ছতার সহিত স্বচ্ছতার দ্বারা আমাদের নিয়োগ নীতি করছে যে নিয়োগ নীতির লেগে আমাদের আজকে আমরা চাকরিটা পাইছি বা চাকরিটা আমাদের নামটা আইছে, আমি তো বিশ্বাস করছি না প্রথম দিকটা, কারণ বিশ্বাস করার আমি তো মনে করছি যে আমরা, কারণ আমরা মিছিল মিটিংয়েও কোনো সময় গেছি না, মিছিল মিটিংয়ে যাই নাই, আমরা সরকারের পক্ষে ছিলাম কিন্তু আমরা কোনো সময় মিছিল মিটিংয়ে গেছি না, বা আমি এত সক্রিয় না। আমরা বিশেষ করে আমরা পড়াশোনার দিকে বেশি জোর দিই, কারণ এই সরকারও কিন্তু আমাদের পড়াশোনার দিকে বেশি জোর দিতেছে, একদম এডুকেশন সেক্টরের দিকে বেশি জোর দিতেছে, যা ধরুন আমাদের কারণ শিক্ষার্থীর সমস্যাটা তাই নিয়ে বুঝছে যে মিছিল মিটিংয়ে যদি যাচ্ছে শিক্ষার্থীরা তাহলে কোন সময় তারা পড়াশোনা করবে। তো পড়াশোনা আমাদের পড়াশোনার দিকে আমরা বেশি আসলাম, তো আমাদেরকে সেই সরকার আমাদের সেই জায়গাটা দিছে, তৈরি করে দিছে, সেটার জন্য আমি খুব খুশি। আরে বাবা কি করে? বাবা তো কৃষি কাজ করে, বাবা আমরা যে জমিতে আছে আরেকজনের কাজও করে, মাঝে মধ্যে কাজ করে তারা, যে এটার দ্বারা সংসার চলে আমাদের আমাদের চলা। আপনি কিছু বলবেন? আপনার ছেলের চাকরি আছে? আমি এ সরকারের জন্য ধন্যবাদ, আমার ছেলে, আমরা কৃষি কাজ করে খাই, কাজকর্ম করে খাই, মানে আমার ছেলে কোনো মিটিং মিছিলে যায় নাই, তাই এ সরকারের কাছে আমি ধন্যবাদ।